শুরু হতে যাচ্ছে আগামী ওয়ানডে বিশ্বকাপ। সময় যতই কমে আসছে, বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে ছন্দে রয়েছে বাংলাদেশ। খেলোয়াড়দের আগ্রাসী মনোভাব বিশ্বকাপে দেখতে চাইবে দর্শকরা। তবে বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহকে ফেরানো নিয়ে চাপের মুখে বিসিবি। মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, ব্যাটিং ইজ কনসার্ন, আসিফ, মাহমুদুল্লাহ, রিয়াদ দুজনের ব্যাটিংয়ে আমি মনে করি, আমি তো আর এক্সপার্ট না, আমি মনে করি দে এনিবডি ক্যান প্লে, এখানে খেলতে পারে। রাব্বির খেলা আমি অনেকদিন দেখি নাই আসলে, আমি এখন বলাটা মুশকিল, প্লাস ওই ইঞ্জুরি থেকে আসার পরে ওর ওই রকম কোনো পারফরমেন্স আমার চোখে এখনও পড়ে নেই। আপনি যদি বোলিংয়ের চিন্তা করেন তাহলেও আমি বলবো যে এখানটায় এগিয়ে থাকবে, যে আমি যদি অলরাউন্ডার চাই আফিফ আছে, মোসাদ্দেক আছে, এবং ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদ, সেও করে দিতে পারবে, সেও ভালোই বল করে, খুব ভালোই বল করে, মানে ডোমেস্টিকেও আমি খেয়াল করেছি সে ভালো বল করে। সো এই তিনটা আছে, তো অনলি ডিফারেন্স হচ্ছে ফিল্ডিং। আপনি যদি এখন ওয়ার্ল্ড কাপে ভালো ফিল্ডিংও চান তাহলে আমার মনে হয় আফিফ ওদের অনেক উপরে, তারপরে মোসাদ্দেকও হয়তো রিয়াদের চেয়ে ভালো হতে পারে,